بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وقال تعالى يسألونك ماذا ينفقون قل ما أنفقتم من خير فللوالدين والأقربين واليتامى والمساكين ابن السبيل وما تفعلوا من خير فإن الله به عليم وقال تعالى وإن جاهدك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون وقال تعالى وإذ قال لقمان لابنه وهو يعيده يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من الأكبر الكبائر أن يعلن الرجل والديه قيل يا رسول الله صلى الله عليه وسلم وكيف يلعن الرجل والديه قال يسب رجل فسب أباه يسب أمه فيسب أمه رواه البخاري عن أسماء بنت أبي بكر رضي الله تعالى عنها قالت قدمت علي أمي وهي مشركة في عهد قريش فقلت يا رسول الله صلى الله عليه وسلم إن أمي قدمت علي وهي راغبة أفصيلها قال نعم صليها رواه البخاري আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সিদ্ধ সানা সেই মহান রব্বুল আলমিনের জন্য যে আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহরবানিতে যে আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠতম ঘরে মসজিদে যে আল্লাহ তালা আমাদেরকে আসার জন্য সুযোগ দান করেছেন এই জন্য সে আল্লাহ তালার দরবারে আমরা
শুকরিয়া আদায় করে নেই। শুকরি বলে আলহামদুলিল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ে নেই। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন ও কারিম থেকে সূরা নিসার 36 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে, সূরা বাকারার 215 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে, সূরা লুকমানের 13 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে, সূরা লুকমানের 15 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে, বুখারী শরীফ থেকে দুইটি হাদিস পাঠ করেছি। এর উপর কিছু কথা রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা ইদি করার চেষ্টা করব। আমা তাওফিকে ইল্লা বিল্লাহ। আজকের আলোচনার বিষয় পিতামাতার আনুগত্য না করা এবং করা। পিতামাতার আনুগত্য না করা সম্পর্কে তত্ত্ববহল গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। বিষয়টি এরকম, এতদিন আমরা শুনেছি যে পিতামাতার আনুগত্য করতে হয়, আজকে কোন ধরনের কথা হলো যে পিতামাতার আনুগত্য করতে হবে না, কোন ক্ষেত্রে হবে না, এ সম্পর্কে আপনাদের জানা উচিত উচিত নয়? কোন কোন ক্ষেত্রে পিতামাতার আনুগত্য করা যাবে না এ সম্পর্কে তত্ত্ববহল গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সামনে পেশ করতে চাচ্ছে ইনশাআল্লাহ। এক, আনুগত্য না করা। দুই, পিতামাতার আনুগত্য করতেই হবে এবং তার গুরুত্ব সম্পর্কেও আমরা কিছু আলোচনা করব। বিষয়টি এরকম, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে জানা দিয়েছেন যে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আয়াতটি সূরা নিসার, এই আয়াতটার ভিতরে 12টা পয়েন্ট আছে, 12টা বিষয় আছে, যার মধ্য থেকে আমরা 3টা বিষয় নিয়ে আজকে আলোচনা করব এই সূরা নিসার 36 নম্বর আয়াত থেকে। প্রথম নম্বর কথা হলো, আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। কার ইবাদত করব? আল্লাহর ইবাদত করব। আল্লাহর ইবাদত করতে গিয়ে আমাদেরকে একটা জিনিস করা চলবে না, যদি সেটা হয় তাহলে আমাদের ইবাদত গ্রহণযোগ্য হবে না আমাদের প্রতিপালকের কাছে। যা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা আমার আনুগত্য এমনভাবে করবে যে আনুগত্যের চিত্তে নিজেরাও সন্তুষ্ট থাকবে, তোমাদের প্রতিপালক সন্তুষ্ট হবেই, কিন্তু এই ইবাদত করতে গিয়ে আমাদের বিভিন্ন দিক দিয়ে বাধা বিঘ্নতা আসে। তার এক নম্বর বাধা হলো শিরক। মানুষের অলিতে গলিতে ঘরে বাহিরে দেহে আশাকে পোশাকে সর্ব জায়গাতে শিরক মিশ্রিত হয়ে আছে, আছে না? তো এই শিরক যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনার ইবাদত কিভাবে হবে না? স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মন খারাপ করে বসে আছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন মন খারাপ করে বসে আছেন? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আয়েশা, তুমি জানো না, জিব্রাইল আমাকে বলেছে আজকে দুপুরবেলায় জহরের পূর্বে জিব্রাইল আমার কাছে আসার কথা ছিল, কিন্তু জহর পার হয়ে গিয়েছে, আসর পার হয়ে গিয়েছে, মাগরিব পার হয়ে যাচ্ছে, কিন্তু জিব্রাইল কেন আমার কাছে আসলো না? এই জন্যই তো আমি মন খারাপ করে বসে রয়েছি। আয়েশা, জানো না, জিব্রাইল কোনোদিন আমার কথার সাথে বরখেলাপ করে নাই, জিব্রাইল আসে নাই, এই জন্যই তো আমি মন খারাপ করে বসে রয়েছি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, তুমি দেখো তো দেখি আমাদের ঘরের মধ্যে কোনো একটা ছোট্ট কোনো জিনিসের কোনো বস্তুর ছবি আছে নাকি? এই ছবি থাকার কারণে হয়তো আমার কাছে জিব্রাইল আসতেছে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুঁজতে খুঁজতে তার চকির নিচে বা খাটের নিচে দেখলেন ছোট্ট একটা কুকুরের বাচ্চার ছবি অথবা কুকুরের বাচ্চা, এরকম এসেছে হাদিসে।
তখন এটা বের করে দেওয়ার পরে জিব্রাইল কিছুক্ষণের মধ্যে রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্যই আসি নাই, আপনার ঘরের ভিতরে ছোট্ট একটা কুকুরের বাচ্চার ছবি ছিল, যার কারণে আমি আসি নাই। এখান থেকে শিক্ষণীয় বিষয়, আপনার ঘরে ছবি রয়েছে, কত মানুষের ছবি রয়েছে, কত কবুতরের ছবি রয়েছে, কত হাঁস মুরগির ছবি রয়েছে, আপনার আদরের এত সুন্দর স্ত্রী কত বাজার থেকে মূর্তি কিনে নিয়েছে, শুকেজে ভরে রেখে দিয়েছে, অথচ আপনি তাহাজ্জুদ করতেছেন, অথচ আপনি ইবাদত করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রথম নাম্বার শর্তে আমার ইবাদত করতে হবে, তবে দ্বিতীয় নাম্বার শর্ত হলো আমার ইবাদতের সাথে শিরক মিশ্রণ হবে না। যেই ঘরে পুতুল রয়েছে, যেই ঘরে ছবি রয়েছে, ওই ঘরেই তাহাজ্জুদ হচ্ছে, যেই ঘরে ছবি রয়েছে ওই ঘরেই পাঁচ ওয়াক্ত নামাজ হচ্ছে, আপনার ইবাদতটা কবুল হবে কিভাবে আপনি একটু যাচাই করুন। রাসূলের কাছে জিব্রাইল আসলো না, একটা ছবি থাকার কারণে। তাহলে আমাদের অবস্থা কি হবে? আপনার ডানে ছবি, বামে ছবি, সামনে ছবি, পিছনে ছবি, কত মার্কার ছবি আর ছবি, এত ছবিকে ভালোবাসেন, বেশি আবার আল্লাহকেও ভালোবাসেন। তাহলে ছবি টাঙ্গে রাখছেন আর আল্লাহর ইবাদত করতেছেন, ভালোবাসাটা আল্লাহ দিনে দিনে এবং রাতে পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছেন, কিছু কিছু বিরতি সময় রয়েছে, আর ওই ছবিটার কোনো বিরতি নাই, সর্বসময় আপনার দিকে চেয়ে রয়েছে, আর আপনি মুসল্লি সেজে আল্লাহকে ডাকছেন যে আল্লাহ তুমি আমার ডাকের সাড়া দাও, এই ইবাদত কবুল হবে? হবে। আজকের খুতবার পর থেকে নিয়ে আপনার ঘরের চতুর্দিকে এবং শোকেসের ভিতরে সর্বসাইতে খুঁজে বের করে আজকে আপনার ছবিগুলো সরাইতে হবে। যদি না সরান, কিয়ামত পর্যন্ত ইবাদত করলে আপনার ইবাদতের একটা কানা করিও দাম হবে না। স্বয়ং আপনার রাসূলের কাছে জিব্রাইল আসে নাই, একটা ছবি থাকার কারণে আপনার ঘরে কিভাবে ফেরেশতা আসতে পারে? শুনুন, তৃতীয় নাম্বার বাক্য আল্লাহ বললেন, অবিল ওয়ালিদাইনি ইহসান, আল্লাহর ইবাদতের পরে কার কথা আসলো? পিতামাতার কথা আসলো। এখানে এই ব্যাখ্যা যে পিতামাতার প্রতি ইহসান করতে হবে, ইহসান মানে কি? দয়া করতে হবে, তাদের সঙ্গে ভালো কিছু করতে হবে, ভালো কিছু করতে গিয়ে এমন কিছু যেন না হয় যখন তাদের মুখ থেকে উফিউ ওয়ালা তানহারহুমা, এমন কিছু কষ্ট পেলো যাদের দেহের মধ্য থেকে ও শব্দটা বের আসলো, যখনই আসবে তখনই আপনার কি আছে, খবর আছে। আমরা ওদিকে একটু পরে যাচ্ছি, লক্ষ্য করে দেখুন। এবার দ্বিতীয় নম্বরে চলে আসি আয়াতে, সূরা বাকারার 215 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আল্লাহ যে এখানে বললেন তুমি তোমার পিতা মাতার প্রতি ইহসান করবে, ইহসান আপনার প্রথম ইহসান হবে আপনার অর্থ দিয়ে। কি দিয়ে? অর্থ দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে একদল লোক গিয়ে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কি ব্যয় করব, সূরা বাকারার 215 নম্বর আয়াত আল্লাহ বললেন, يَسْأَلُونَكَ مَاذَا يُنْفِقُونَ قُلْ مَا أَنْفَقْتُمْ مِنْ خَيْرٍ فَلِلْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَابْنِ السَّبِيلِ وَمَا تَفْعَلُوا مِنْ خَيْرٍ فَإِنَّ اللَّهَ بِهِ عَلِيمٌ। রাসূল কে যে প্রশ্ন করতেছে একদল লোক গিয়ে, রাসূল বলুন আমরা কি বিষয়ে কোন জিনিসগুলা আল্লাহর পক্ষে ব্যয় করব। রাসূলকে যে প্রশ্ন করা হলো, নবী মুহাম্মদ আপনি জানায় দিন আমরা কোন বস্তু ব্যয় করব, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদকে জানায় দিলেন, হে নবী আপনি বলে দিন, মা আংফা
আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, মা আনফাকতুম মিন খাইরিন, যেটা তাদের জন্য ভালো হবে সেটাই তারা ব্যয় করবে। ব্যয়ের জন্য জুলুম নাই, ব্যয়ের জন্য আল্লাহ জুলুম করেন নাই। আল্লাহ বললেন মা আনফাকতুম, যেটা তোমাদের জন্য সহজ হবে সেটাই তোমরা আল্লাহর পথে ব্যয় করবে। আরে প্রথম নাম্বার ব্যয়টা হবে মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন প্রথম নাম্বার ব্যয় হবে মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, পিতামাতার কল্যাণের জন্য তোমাকে ব্যয় করতে হবে। তাহলে আপনার সম্পত্তির প্রথম ব্যয় কার জন্য হবে? হুকুম কার? আল্লাহর। প্রমাণ কোথায়? সূরা বাকারা 215 নাম্বার আয়াত, আল্লাহ বললেন মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, এক নম্বর কাজ হবে তোমাকে তোমার পিতামাতার জন্য তোমার সম্পত্তি থেকে তোমাকে ব্যয় করতে হবে। শুধু টাকাই ব্যয় নয়, তাদের স্নেহ করতে হবে, ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, এই চোখটা সর্বসময় নিচু রাখতে হবে তার কাছে, চোখ যেন অশু না হয়। এই চোখ যদি রাগান্বিত হয় তাহলে আপনার জন্য জাহান্নাম নির্ধারণ হয়ে যাবে। ভাই রে, আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো, প্রথম নাম্বার ব্যয় তোমরা তোমাদের মায়ের জন্য বাবার জন্য করলে, দ্বিতীয় নাম্বার ব্যয় হবে ওয়াল আকরাবিন, দ্বিতীয় নাম্বার ব্যয় হবে তোমাদের আত্মীয় স্বজনের জন্য, নিকট আত্মীয় স্বজনের জন্য। বড় ভাইয়ের কোটি কোটি টাকা রয়েছে, অনেক বাড়ি গাড়ি রয়েছে, অনেক কিছু রয়েছে, ছোট ভাই খুব কষ্টের সাথে জীবন যাপন করে, বাজারে গিয়ে 1 কেজি লবণ কিনতে পারে না, কোনোদিন পারে, কোনোদিন পারে না। সে আপনার রক্তের ভাই, সে আমার আপনার প্রতিবেশী। আল্লাহ বললেন তোমার অর্থ আছে, প্রথম ব্যয় করো তোমার মায়ের জন্য বাবার জন্য, দ্বিতীয় নাম্বার ব্যয় করো ওয়াল আকরাবিন, তোমার নিকট আত্মীয়দের জন্য। ওয়াল আকরাবিন, তৃতীয় নাম্বার ব্যয় হবে ওয়াল ইয়াতামা, ইয়াতিমের জন্য। ভাই রে, এই পৃথিবীতে অনেক মানুষ আছে যে মানুষগুলা ইয়াতিমের মালগুলা আত্মসাত করে নিয়েছে, নাই নাই ইয়াতিমার মালগুলো আত্মসাত করে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়াতিমের মাল আত্মসাত করা যাবে না, ইয়াতিমের জন্য তোমার অর্থ সম্পত্তি থেকে ব্যয় করতে হবে। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, চতুর্থ নম্বরে আল্লাহ বললেন ওয়াল মাসাকিন, মিসকিনদের জন্য ব্যয় করতে হবে। অনেক মিসকিন আপনার বাড়িতে এসে দরজাতে গিয়ে তালা ঝোলায়, গেটের লাকাব ঝোলায়, ঝোলাইতে ঝোলাইতে আপনি বিরক্ত হয়ে টাকা পয়সা তাদেরকে না দিয়ে দূর দূর করে তাড়িয়ে দেন, আর বলেন তোমার আর সময় নাই, আমার অফিসের সময় হয়ে গিয়েছে, আমি ব্যবসার সময় হয়ে গিয়েছে, আমি বার হচ্ছি, এই সময় তুমি এসেছো, দূর দূর করে আপনি তাড়িয়ে দিলেন। আল্লাহ বললেন তাড়িয়ে দেওয়া যাবে না, তাকে সুন্দর আচরণ করতে হবে। প্রথমে আয়াতের বাক্য হলো সুন্দর আচরণ, আচরণ তো করবেন করবেন, ফকিরের সাথেও করবেন, মিসকিনের সাথেও করবেন, এতিমের সাথেও করবেন, আত্মীয়তার সাথেও করবেন, এবং আপনার প্রতি আপনার পিতা মাতার সঙ্গেও করবেন। ওই মিসকিন এসেছে আপনার বাড়িতে, এই মিসকিনের জন্য একটা কোরআনের কারিমের মধ্যে একটা আয়াত অবতীর্ণ হয়েছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ওহির মাধ্যমে জানা দেওয়া হয়েছিল, হযরতে আলী হযরতে ফাতেমা একদিন ওয়াদা করেছিল রব্বুল আলামিন, হাসান আর হুসাইনের যদি অসুখ ভালো হয়ে যায় তাহলে আমরা তিনটা মান্নতের রোজা করব। একদিন এই রোজা ভুলে গিয়েছে, তারা করতে পারে নাই, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওহির মাধ্যমে জানায় দিলেন যে এই জিনিসটা মান্নত করবেন, এই মান্নত পূরণ করতে হবে, মান্নত অবশ্যই আপনাকে পূরণ করে দিতে হবে, এই মান্নত কোনো সময় কায়দা করা যাবে
না ওদিকে আমরা যাব না, আমরা বলতে চাচ্ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ইয়াতিমের জন্য মিসকিনের জন্য ব্যয় করতে হবে, দরজা জানলা খুলিয়ে দিয়ে আপনি সাধ্যমতো তাকে দান করবেন, দূর দূর করে তাড়িয়ে দেওয়া যাবে না। এদের দোয়া কিন্তু মক্কা আর মদিনা, এদের বরদোয়া যদি আপনার সংসারে প্রবেশ করে এই সংসারের মধ্যে কোনো বরকত থাকবে না, কোটি টাকা হবে টাকা থেকেও আপনার শান্তি হবে না। এখনকার যত রকমের অসুখ নেমেছে নামে নাই, অসুখের যেরকম সাইজ নামেরও সেই রকমের সাইজ, অসুখেরও আক্কেল নাই মানুষেরও আক্কেল নাই। কি কারণে হয়েছে? এই আনুগত্যের অভাবের কারণে আমাদের সংসারে এরকম প্রবেশ করেছে। মানুষকে যদি 20 টাকা দেওয়া হয় তুমি এখান থেকে এখানে হেঁটে যাও তো যায় না, হেঁটে কেউ যায় না। আবার সকালবেলা উঠিয়ে খালি উল্কার মতন ছুটে বেড়াচ্ছে, কোন দিকে কোন দিকে কোন দিকে ঘুরছে আর বেড়াচ্ছে, আল্লাহ বলে দেখতে আমি পারি না, কোটি টাকা রয়েছে, ওই ফ্রিজ ভরা গোস্ত রয়েছে, জবাই করা গরুর মতন ফেল ফেল করেছে থাকে, একটাও স্পর্শ করতে পারে না, কারণ ইয়াতিমের মাল মিসকিনের মাল গরিবের মাল সব মাল মেরে দিয়েছেন, আল্লাহ করছে খিলাচ্ছি দেরি কর। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল মাসাকিন, মিসকিনের কথা বলা হলো, পঞ্চম নম্বরে আল্লাহ বললেন আপনি সাবিল, রাস্তার বেটা রাস্তার মধ্যে মুসাফির থাকে, অনেক মুসাফির এসে আপনাকে এসে বলল আমি দূর দেশে যাব গো, অনেক দূরে যাব, আমার টাকা মেরে দিয়েছে, পকেট মার্কেটে নিয়ে এসে টাকার জন্য আমি যেতে পারি না, মিথ্যা দিয়ে বাংলাদেশ ভরপুর, তবুও তো এরকম হতে পারে, টাকাটা ওই সাবিলের মতন, সুরা সুরা বাকরার এই 215 নম্বর আয়াতের পঞ্চম নম্বর বাক্যের উপর আনুগত্য করিয়ে আপনি তাকে টাকা দিবেন সাধ্য মতে, সে খাক না তার আনুগত্যের সাথে ব্যবহার করুক, ওটা আপনার দেখার বিষয় না, বিষয়টা হলো এরকম আপনাকে তাকে কি করতে হবে, দিতে হবে। এরপরে লক্ষ্য করে দেখুন ওয়াবুনি সাবিল ওয়ামা তাফালু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম, আল্লাহ রাব্বুল আলামিন জানা দিচ্ছেন পৃথিবীর মানুষরে মা তাফালু মিন খাইরিন, পৃথিবীর মধ্যে যা তোমরা ভালো করো সমস্ত ভালোর খবর সম্পর্কে আমি জানি, একচুল পরিমাণ যদি ভালো একটা কাজ করো ওই খবরটাও আমার কাছে লিপিবদ্ধ হয়, একচুল পরিমাণ যদি খারাপ কাজ করো সেটাও আমার কাছে আমার খাতাতে ডায়েরিবদ্ধ হয়, এখান থেকে তোমরা কেউ পার হবে না, এখান থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না, তাহলে আমরা ভালো করলে ধরা কার কাছে পড়ব, আমাদের এই খবর কে জানবে, আল্লাহ জানবে, আর খারাপ করলেও কে জানবে, যেহেতু দুটাই আল্লাহ জানে তাই ভালোটাই তো করা উচিত, মানুষের সাথে থাকে ভালো খারাপ থাকে না, এই খারাপ দিয়ে ভালো কিন্তু কোনো কোনো সময় কেটে যায়। এবার লক্ষ্য করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন পৃথিবীর মানুষরে তোমরা জেনে রাখো, এই পৃথিবীটা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে আদেশ করে দিয়েছেন, তোমরা তোমাদের পিতামাতার কথা শুনবে না, পিতামাতার আনুগত্য করবে না। হাইরে আমার, বন্ধুরা আমার, আমাদের সমাজে অনেক মুসল্লি রয়েছে পিতা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, মা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, ধর্মের কথা মানে না, দুনিয়ার যত শিরক আছে বিদাত আছে মা বাবা সবই করে, সন্তান অনেক সুফিগিরি হয়েছে অনেক ভালো হয়েছে, ভালো কথা, ভালো হয়েছে ভালো কথা, তার মানে এই নয় যে পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করতে হবে, এরকম না। পিতা যদি ইহুদি হয়, পিতা যদি নাসারা হয়, আল্লাহ বললেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালাদাইহি আমালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ওয়াসাইনাল ইনসান, ইনসান মানে হলো মানুষ, এর মধ্যে হিন্দু পড়বে, এর মধ্যে সামারও পড়বে, এর মধ্যে ইহুদিও পড়বে, এর মধ্যে খ্রিস্টানও পড়বে, সকল মানুষকে আল্লাহ জানায় দিয়ে বললেন হামালাতু ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে ইহসান করবে, ভালো ব্যবহার করবে, কারণ তোমার মা তোমাকে কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছে কয় মাস,
দশ মাস দশ দিন ফি আমাইনি, দুই বছর পর্যন্ত আমার দুধ পান করাইছে। বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখেছে একটা সন্তান এই পৃথিবীর মধ্যে মায়ের ওই দেহ থেকে দিনে কমপক্ষে দুই থেকে আড়াই কেজি পর্যন্ত দুধ পান করে। বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখলো ষাট থেকে সত্তর মণ পর্যন্ত, ষাট থেকে পঁয়ষট্টি মণ পর্যন্ত একটা বাচ্চা মায়ের দুধ পান করিয়াছে। সেই মায়ের সাথে ব্যবহার কিরকম হওয়া উচিত, ভালো না খারাপ? ভালো। কিভাবে ভালো দেখেন, ইযা আকবালাত ইমরাতুন হাত্তা দানাত ইলা নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকসিমু লাহমান বিল জিরানাতি, ইযা আকবালাত ইমরাতুন হাত্তা দানাত ইলা নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিরা নামক একটা স্থানে গোস্ত বণ্টন করতেছিলেন। এমতো অবস্থায় একজন মহিলা আসলো, এই মহিলাটা আসার পরে দিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথার উপরে একটা চাদর ছিল অথবা ওড়না, সেটা মাটির মধ্যে বিছিয়ে দিলেন। বিছিয়ে দেওয়ার সাথে সাথে ফাজালা সাতা আলাইহি, মহিলাটা এসে চাদরের উপরে বসলেন। বসার পরে তার সঙ্গে কিছু কথাবার্তা হলো, কথাবার্তা হওয়ার পরে মহিলাটা যখন চলে গেল সাহাবারা প্রশ্ন করলেন, ফাকুলতু মান হিয়া, হে আল্লাহর নবী এই মহিলাটাকে, ওয়ালু হিয়া উম্মুল্লাতি আরদাহু, সাহাবা তোমরা জানো না এই মহিলাটা হলো আমার দুধমা হযরতে হালিমাতুস সাবি, যখন আমার বাবা দুনিয়ার মধ্য থেকে মারা যাই আমি যখন এতিম হয়ে গিয়েছিলাম, পৃথিবীতে যখন আমি আসলাম আসার পরে আমার মা মারা যাই, মা মারা যাওয়ার পরে যখন আমি এতিম হয়ে গেলাম আমার দাদা অনেক আনুতি মানুতি করেতেছিল যে আমার এই নাতিকে কে দুধ পান করাইবে, কাউকে খুঁজে পাওয়া যায় না। আরবের বুকে ধাত্রী মেলা লাগতো, দুধ মাদের মেলা লাগতো, ওই সময় সকলের সন্তানকে ওই পিতামাতা আল্লাহ সন্তানদেরকে নিয়ে যাই, এদের কাছে নিয়ে এদের সন্তান নিয়ে গেলে টাকা পাওয়া যাবে, এদের সন্তান নিয়ে গেলে মাইনে পাওয়া যাবে, সকলে নিয়ে যাই। কিন্তু আমি মুহাম্মদ আমাকে কেউ নিয়ে যাই নাই, যখন নিয়ে যাই নাই শেষ বেলা বেলা ডুবে ডুবে যাবে, এমতো অবস্থায় আমার মা যাকে তোমরা তুচ্ছ মনে করতেছো ইনি হচ্ছেন হযরত আলিমাতুস সাহাবিয়া, ইনি হলো আমার দুধমা হযরত আলিমাতুস সাহাবিয়া, শেষ বেলা এসে আমাকে নিয়ে যাই, আমাকে বুকের সঙ্গে জড়ায় দিয়ে আমাকে কত দুধ পান করাইছে, আমি তাকে সেবা করব না কাকে সেবা করব? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা দুধ মায়ের যদি এত বড় মর্যাদা হয়, আর যে মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছে, এই মায়ের মর্যাদা তাহলে কতটুকু হতে পারে? দুধ মায়ের মর্যাদা যদি এতখানি হয় তাহলে যে মা দশ মাস দশ দিন আপনাকে গর্ভে ধারণ করেছে তার মর্যাদা কি কম হবে না বেশি হবে? বেশি হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিচ্ছেন, ওয়াই জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। এবার লক্ষ্য করে দেখুন এই আয়াতের দিকে, সূরার নাম হলো সূরা লোকমান, আয়াত হলো ১৫। আল্লাহ তাআলা বললেন, ওয়াই জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন, যদি তোমার পিতা তোমার মাতা তোমাকে শিরক করার জন্য পীড়াপীড়ি করে, তোমার সাথে যদি শিরক করার জন্য পীড়াপীড়ি করে, মা লাইসা লাকা বিহি ইলমুন, এই ব্যাপারে তোমার কোনো জ্ঞান নেই, এই ক্ষেত্রে তুমি তোমার পিতার কথা শুনবে না, তুমি তোমার মাতার কথা শুনবে না, ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, কিন্তু সাবধান, তুমি দুনিয়াতে যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, তোমার মা যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, তোমার বাবা যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, এতদিন পর্যন্ত সে ধর্মে মানুক আর না মানুক সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে কি, ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা, তাদের সাথে তুমি সঙ্গী সাথী হয়ে থাকবে, সঙ্গী সাথী হয়ে থাকবে, ওয়ালা মারুফা, আর তুমি তার সঙ্গে এমন আচরণ করবে, এমন ভালো ব্যবহার করবে, যেই ব্যবহার সে সন্তোষ
সন্তুষ্ট হবে, আর যদি ব্যবহারে সন্তুষ্ট না হই তাহলে তোমার জন্য জান্নাত বরাদ্দ করা হবে। হাইরা আমার বন্ধুরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আও অত্তাবি'ই সাবিলা মান আনাবা সুম্মা ইলাইয়া আনাবা। হাইরা আমার বন্ধুরা আল্লাহ তাআলা বললেন অত্তাবি'ই সাবিলা, তোমার মা ধর্ম মানে না, তোমার বাবা ধর্ম মানে না, তোমার ধর্ম একটা যাজক তোমার দরকার রয়েছে। যেই ব্যক্তি ধর্ম মানে, যেই ব্যক্তি সাবিলের পথে রয়েছে, ওই ব্যক্তির দিকে তোমরা ধাবিত হও, ওই ব্যক্তির কাছে তোমরা চলে যাও। তার মানে যে ধর্ম বুঝে এবং বুঝিয়ে মানে তারই কথার আনুগত্য কে করতে বললেন? ওয়াত্তাবি' সাবিলা মান আনাব, আল্লাহ বললেন তারই আনুগত্য করো। সুম্মা ইলাইয়া মারজিকুম, হাই রে একদিন আমাদেরকে ফিরে যেতে হবে। সুম্মা ইলাইয়া মারজিকুম, আমাদের পিতামাতা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু একদিন ফিরে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাউ নাব্বিউকুম বিমা কুনতুম তাআমালুন, তোমাদেরকে সব কিছু জানায়া দেওয়া হবে। এই পৃথিবীর মানুষ জানে না, এই পৃথিবীর মানুষ বুঝে না, মানুষের যথা আমল রয়েছে, যা আমল রয়েছে খারাপ হোক আর ভালো হোক সমস্ত আমলগুলা আল্লাহ রাব্বুল আলামিন গলার মধ্যে ঝুলিয়া রাখেন। আল্লাহ তাআলা বললেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রুহু ফি উনুকিহি ওয়া নুখরিজ লাহু ইয়াউমাল কিয়ামাতা কিতাবান ইয়ালকাহু মানসুরা। আল্লাহ তাআলা বললেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু, প্রত্যেকটা মানুষের আমলগুলি গলার হার শুরু করে রেখে দেওয়া হয়, কিতাবান ইয়ালকাহু মানসুরা, এমন একটা দিন আসবে যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই কিতাবটা তার সামনে এনে দিবেন আর বলবেন তুমি এখন সচক্ষে পড়ো গো পড়ো, এবার লোকটা পড়বে। আর আল্লাহ রাব্বুল আলামিন এরপর আয়াতে বললেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি তোমার কিতাবগুলি পড়ে নাও, তুমি তোমার পুস্তকগুলি পড়ে নাও, আজকে তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট, আর অন্য কাউরই দরকার নাই, তোমার জন্য তুমি নিজেই যথেষ্ট, তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট। আমরা পৃথিবীতে ভালো আর মন্দ যাহা কিছু করি সেগুলা গলার সাথে ঝোলানো, যেগুলা যেমন এইরকম মানুষেরও খারাপ ভালো মন্দ আমল সমস্তগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন গলার হারের সাথে গলার সাথে ঝুলন্ত অবস্থায় রেখে দেবেন। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন এগুলা বের করে পড়তে বলবেন সকলেই পড়তে পারবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আলোচনা সংক্ষেপে আমরা চলে যাচ্ছি। এরপরে লক্ষ্য করে দেখুন, এই পৃথিবীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন আজ থেকে 1450 বছর আগে তোমরা পিতামাতার প্রতি লানত করবে না। এবার সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, কোন কাজটি করলে পিতামাতার প্রতি কোন কাজটি করলে লানত হয়? আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্না মিনাল আকবারিল কাবাইর ইলানার রাজুলু ওয়ালিদাইহি। এবার আল্লাহর নবী জানায়া দিলেন তোমরা পিতামাতার প্রতি লানত করবে না। কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া কাইফা ইলানার রাজুলু ওয়ালিদাইহি, ইয়া রাসূলুল্লাহ কিভাবে পিতামাতার প্রতি লানত করা হয়, কোন কাজটি করলে পিতামাতার প্রতি লানত হয়, ওই কাজ সম্পর্কে আমাদেরকে জানায়া দিন, আমরা ওই কাজটা আর করব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি যখন তোমার পিতামাতাকে, তুমি যখন তোমার স্ত্রীর পিতামাতাকে গালি দাও, স্ত্রীও তোমার পিতামাতাকে গালি দেয়, তাই না? বউ গেলে স্বামীও গেলে, স্বামী গেলে বউয়ের বাপ মাকে, আর বউ গেলে স্বামীর বাপ মাকে, তাহলে এটা হলো লানত। এটা কি হলো? লানত। আর এই লানতের গুণার নাম হলো ইন্না মিনাল আকবারিল কাবাইর, এটা হলো কবিরা গুণা, এটা গুণা কবিরা গুণা। এই কবিরা গুণা হলো মুখ দিয়ে ফাঁসা কথা বললেই কবিরা গুণা হয়। পৃথিবী কত নিষ্ঠুর, যে মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভের মধ্যে রাখলো, এই মা সন্তানকে শোয়ারের বাচ্চা বলে বলে না, এই মা সন্তানকে বানরের বাচ্চা বলে, এই মা সন্তানকে গরুর বাচ্চা বলে, এই মা সন্তানকে কুকুরের বাচ্চা বলে, বাবাও বলে মাও বলে, বলে না?
এই বলার কারণে আপনার অবস্থা কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানা দিয়েছেন, সাবিরে তোমরা জানো না এই আশরাফুল মাখলুকাত এটা হলো শ্রেষ্ঠ মাখলুকাত, এই মাখলুকাতকে তোমরা বানরের সঙ্গে তুলনা করো না, এই মাখলুকাতকে কুকুরের সঙ্গে তুলনা করো না, যদি করো কিয়ামতের ময়দানে তোমাদের চেহারা ওই রকম হয়ে যাবে, মানুষের মাথাগুলি এই রকম হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা যখন ইন্ডিয়াতে লেখাপড়া করতাম আমাদের উস্তাদ যে একটা গল্প শোনাইলো, এবার বুখারী শরীফ শেষ হয়ে যাই, ছাত্র আমাদের উস্তাদজি তার উস্তাদজিকে জিজ্ঞাসা করে, হুজুরজি বলুন তো দেখি আপনি বুখারী শরীফ আমাদেরকে শেষ করে দিলেন, শেষ হাদিস পড়লাম, শেষ হাদিসটা পড়ে যাচ্ছি কিন্তু আপনার চেহারা দেখতে পাচ্ছি না, আমরা চেহারা দেখলাম না একটা বছর পড়লাম। এবার উস্তাদজি বলে, বাবা শোনো তোমরা আমার চেহারা দেখিও না, যদি দেখো তাহলে তোমরা ভয়ে ভীত হয়ে যাবে। এবার ছাত্ররা অনেক জোরপূর্বকভাবে অনুরোধ করলো, উস্তাদজি আমরা চেহারা দেখতে চাই। এবার উস্তাদজি যখন তার চেহারা দেখাইলো, এবার চেহারা দেখানোর পরে ছাত্ররা হৈতাম্ব হয়ে গেল, উস্তাদজি আপনার চেহারাটা এরকম কি জন্য হয়েছে? এবার উস্তাদজি বলে, আমি যখন ওই হাদিসটা পড়াচ্ছিলাম গো, আমি যখন ওই হাদিসটা পড়াচ্ছিলাম যে যে মানুষ যদি মানুষকে কুকুরের বাচ্চা শুয়ারের বাচ্চা বলে গালি দেয়, কিয়ামতের ময়দানে তাদের এই মাথাটা ওই রকম আকৃতি হবে, এই হাদিসটা পড়াচ্ছিলাম তখনই আমার মধ্যে অনিয়া এসেছিল, অনিয়া এসেছিল কিরকম কিরকম হতে পারে, ফজরে নামাজ পড়বো রাতের বেলায় ঘুম থেকে উঠিয়ে ফজরে ওযু করবো, যখন মুখে আমি ওযুর পানি দিচ্ছিলাম সে সময় আমি মনে করলাম আমার চেহারার বিকৃতি হয়ে গিয়েছে, আয়নাতে গিয়ে দেখলাম আমার চেহারা কালার মতন হয়ে গিয়েছে, তারপর থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেছিলাম, ও আল্লাহ আমি পৃথিবীতে শাস্তি চাই, দুনিয়াতে শাস্তি চাই, আখেরাতের শাস্তি তুমি আমাকে দিও না, দুনিয়ার মানুষ অল্প, আখেরাতের মানুষ হবে কোটি কোটি মানুষ, ওই কোটি মানুষের মধ্যে আমার দেহ যেন গাদার ন্যায় না হয়, আল্লাহ তুমি বানায়ছো আমি দেহের মধ্যে পর্দা দিয়ে আমি হিজাবের সাথে থাকতে পারবো, কিন্তু লক্ষ কোটি মানুষের মধ্যে আমি এরকম দেহ নিয়ে থাকতে পারবো না, আমি দুনিয়ার শাস্তি চাই, আমাকে আখেরাত এরকম তুমি করিও না। এই বলে আল্লাহর কাছে দরখাস্তি করেছিলাম, বাবাজি তোমরা আজকের পর থেকে কোনো বাচ্চাকে, কোনো সন্তানকে, কোনো আদম জাতিকে ওই রকম নিকৃষ্ট পশুর ন্যায় তুলনা করবে না। ভাই রে এই পৃথিবীতে একটা পশু যদি পশুর উপর ভালোবাসা স্থাপন করতে পারে কিন্তু মানুষ কিন্তু পারে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, গত জানুয়ারি মাসে আমরা পেপারে দেখলাম যে একটা কুকুরের বাচ্চা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেল, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পরে কুকুরের চারটা বাচ্চা গিয়ে মৃত কুকুরের দুধ পান করবে, এরকম দুধ পান করতে পারে না কিন্তু ওই বাচ্চাগুলা চিল্লা চিল্লাই করতেছে, এমন তো অবস্থাই রব্বুল আলামিনের কি নিলে খেলা। ওই ইন্ডিয়াতে ঘটনা ঘটেছিল, ইন্ডিয়াতে কিন্তু গরুর কিন্তু অভাব নাই, একটা গরু উঠে এসে কুকুরের ন্যায় শুয়ে বললো আর ওই কুকুরের বাচ্চাগুলি ওই গাভীর দুধ পান করলো, একটা গরু যদি একটা পশু যদি পশুর উপরে ভালোবাসা স্থাপন করতে পারে কিন্তু মা সন্তানকে জন্ম দিয়ে কি করে গরুর বাচ্চা বলতে পারে, কি করে শুয়ারের বাচ্চা বলতে পারে? ভাই রে এই পৃথিবীতে গরু কুকুরের বাচ্চার প্রতি মহব্বত হলো কিন্তু আমরা কোন ভালোবাসার লোক গো, আমরা ভালোবাসা স্থাপন করতে পারলাম না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই হাদিস থেকে শিক্ষণীয় বিষয়, আপনার এই মুখটা যেন এরকম কথা না আর হবে আর বলবেন, জীবনে শুয়ারের বাচ্চা, কুকুরের বাচ্চা, আরো যা যত রকমের বাচ্চা আছে আর কোনোদিন বলবেন না, যদি বলেন তাহলে মুনাফিক হয়ে যাবেন, আজকের পরে আপনার কাছে ওহির দাওয়াত পৌঁছে গিয়েছে আর জীবনেও কোনোদিন বলবেন না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আসমা বিনত আবি বাকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহা আলাত কদিমাত আলাইয়া উম্মি ওয়া হিয়া মুশরিকাতুন ফি আহদি কুরাইশিন, আসমা বিনত আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন আমার কাছে একজন মহিলা আসলো, ইন্না উম্মি কদিমাত আলাইয়া ওয়া হিয়া মুশরিকাতুন ফি আহদি কুরাইশিন, একজন মহিলা আসলো, যেই মহিলাটা ছিল আমার মা, এই ঘটনাটা তখন ঘটেছিল ফি আহদি কুরাইশিন, রাসূলের সাথে কুরাইশদের সাথে একটা একটা চুক্তিপত্র হয়েছিল, ওই চুক্তিপত্রটার নাম কি? হুদাইবিয়ার
সন্ধি, এই হুদাইবিয়ার সন্ধির সময় এই ঘটনা ঘটেছিল। সেই সময় একটা মহিলা হযরত আসমা বিনত আবু বকরের কাছে আসলেন। ইন্না কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না উম্মি কদিমাত আলাইয়া ওয়া হিয়া রাগিবাতুন, কিন্তু আমার নিকটে আমার মা এসেছে, আমার মা কিন্তু এখনো ইসলাম মেনে নেয় নাই, আমার মা এখনো ইসলাম মেনে নাই নাই, এখনো মুশরিক আছে, এখনো কাফের আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করব? আফাসিলুহা, আমি কি তার সঙ্গে ভালো ব্যবহার করব? আল্লাহর নবী বললেন, ওয়ালা নাআম সলিহা, হাদিসটা বুখারী শরীফে রয়েছে। আল্লাহর নবী বললেন, হ্যাঁ, তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করবে। আইরে, এই ভালো ব্যবহারের মাধ্যম দিয়ে পৃথিবীতে অনেক কিছু জয় করা যায়, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করা যায়, আল্লাহর নবীর পথে আনুগত্যশীল হওয়া যায়, কবরের পাটিও সংগ্রহ করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন জয়া দিলেন, পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো, ওয়াইদ ক্বালা লুকমানুল ইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম, এই রকম পিতা কয়জন আছে গো? পিতা টাকা দেয়, শয়তান সন্তান বাজারে গিয়ে মূর্তি কিনে নিয়ে আসে, পিতা মাতা টাকা দেয় বাজারে গিয়ে, ওই যে বিড়ালের ছবি আলা মূর্তি পাওয়া যায় না, বিড়ালের ছবি, ওই যে মাটি দিয়ে পুতুল তৈরি করে থুয়েছে, এগুলা কিনে নিয়ে আসে, শোকেসে ভরে থয় না? আল্লাহ রাব্বুল আলামিনের এমন একজন বান্দা ছিল পৃথিবীতে, লোকটা সবচাইতে কালো ছিল, সবচাইতে লোকটা সবচাইতে কালো ছিল, নাকটা ছিল বোসা, পাতা ছিল ফাটা, যার নাম হলো হযরতে লোকমান আলাইহিস সালাম, যিনি নবীও না রসূলও না, তার আনুগত্য এতশীল, যার সাপেক্ষে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে একটা সূরা অবতীর্ণ করেছেন, সূরার নাম হলো সূরা লোকমান। ওখান থেকে একটা আয়াত পড়েছি, আয়াত নাম্বার হলো আপনার আয়াত নাম্বার হলো 13। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়াইয কালা লোকমান, লোকমান যখন তার সন্তানকে বলতেছিল, হে বৎস, তুমি আল্লাহ তাআলার প্রতি জুলুম করবে না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, স্বয়ং শরীক অংশীদার সাব্যস্ত করবে না, যদি করো সেটা হবে তোমার জন্য আল্লাহর প্রতি জুলুম। মানুষ কিন্তু আল্লাহর প্রতি জুলুম করে, আল্লাহর প্রতি কি করে? জুলুম করে। যদি কেউ শিরক করে তাহলে আল্লাহর উপর কি করা হয়? জুলুম করা হয়। হায়রে, এই পৃথিবীতে 10 বছর পর্যন্ত সংসার চলেছে, স্বামী প্রতি দেয় টাকা দেয় স্ত্রীকে, একবার দিতে পারে নাই, স্ত্রী বলে আমাকে জীবনে কিছুই দিল না, টাকা দিল না, কিছু দিল না, না শুকরি করে, আর স্ত্রী বলে বলে বেড়াই, অথবা স্বামী বলে বলে বেড়াই যে আমার প্রতি জুলুম করেছে, আমার প্রতি জুলুম করেছে, 10 বছরের সংসারের মধ্যে সব কিছু দিয়ে আসলো, একদিন দিতে পারে নাই তার জন্য, ওই লোকটা বলে আমার প্রতি জুলুম করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 65 বছর হায়াত দিয়েছে, একটা ফিরা ফিরে ভিসে আপনি নিঃশ্বাস নিচ্ছেন, সুন্দরভাবে খাচ্ছেন, সুন্দরভাবে চলিচ্ছেন, সুন্দরভাবে ফিরিচ্ছেন, এত কিছু দেওয়ার পরেও যদি আপনার স্ত্রী আপনার এরকম বলে, আর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীদার সাব্যস্ত করেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই ফিরেক মুক্ত পাপ নিয়ে যেই ব্যক্তি আমার কাছে আসবে সকলের পাপ ক্ষমা করে দেওয়া হবে, কিন্তু শিরকের পাপ ক্ষমা হবে না। স্ত্রী বললো আমার প্রতি জুলুম করেছে, তাহলে আপনি এত বছর জীবিত থাকলেন পৃথিবীতে কার? আল্লাহর। এই পৃথিবীতে থেকে যিনি পৃথিবী তৈরি করলেন, যিনি আপনাকে সৃষ্টি করলেন, যিনি এত সুযোগ সুবিধা দিলেন, সেই আল্লাহর সাথে যদি অংশীদার সাব্যস্ত হয় তাহলে সেটা কি হবে? শিরক হবে। আর ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হবে সবচাইতে বড় ধরনের জুলুম। মানুষই পারে আল্লাহর প্রতি বড় ধরনের জুলুম করতে, গরু পারে না, ছাগল পারে না, ইত্যাদি হায়ান জন্তু পারে না, মানুষই পারে আল্লাহর প্রতি জুলুম করতে। আল্লাহ সকল কিছু সৃষ্টি করেছেন, আল্লাহ একটা জিনিস সৃষ্টি করেন নাই যেই জিনিসটা হলো মিথ্যে কথা, মিথ্যে কথা মানুষই সৃষ্টি করতে পারে, আর কেউ পারে না, যেটা আল্লাহও পারে না, কেউ পারেনি, মানুষই পারে। অর্থাৎ আপনার জবান,
আপনার জিহ্বা যেন আপনার হেফাজতে থাকে। দুইটা জিনিস যদি হেফাজতে রাখতে পারেন, লিসানুজ জাকির যদি আপনার জিহ্বা যদি আপনার সন্তুষ্ট থাকে, হেফাজত থাকে, আর যদি আপনার লজ্জাস্থান হেফাজতে থাকে, আপনার জন্য রাসূল জান্নাতে জিম্মাদার হয়ে যাবেন, জান্নাতের জন্য জান্নাত আপনার জন্য আজীব হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা আজকের আলোচনা সকলেই আমরা আনুগত্যশীল হওয়ার জন্য চেষ্টা করি। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিযিকরিল হাকীম ফা ইন্নাহু তাআলা যাওয়া সমাধিক।